হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত, কাছে পিঠে, যে যেখান থেকেই এই সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সৃষ্টি টিভির পর্দায়, তাদের জন্য আমি আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ দেবাশিসদা। দেবাশিসদাকে হয়তো এখন সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, তথাপি শুধু ওয়েস্ট বেঙ্গলের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ আজকে চিনেছেন। হয়তো আমার নিজের মুখেই কথাটা বলা সম্ভব নয়, এই কথার মাহাত্ম্য আপনাদের কাছেই আছে, তার ভুরি ভুরি প্রমাণ আপনাদের কাছে আছে। কে এই জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী? কারণ এখন দেবাশিস শাস্ত্রীর নামে অনেক অনেক দেবাশিস শাস্ত্রী এখন টিভির পর্দায় বা বিভিন্ন হোর্ডিং মিডিয়াতে এসছেন, তো আপনারাই আপনাদের কাছে সেই প্রমাণ যে দেবাশিস শাস্ত্রী কে, দেবাশিস শাস্ত্রী এটা, এই কথাটা হয়তো আমি টিভির পর্দায় বলছি, কারণ অত্যন্ত দুঃখের সহিত বলছি, আজকের 30-31 বছরের দেবাশিসদার এই অভিজ্ঞতার জীবনে, যারা বিগত দিনে এসছেন, কেউ 10 বছর বা 20 বছর বা 25 বছর বা 20 ইয়ার্স আগে বা 10 ইয়ার্স আগে বা 1 ইয়ার্স আগে যখনই এসছেন, যে যে মনস্কামনা নিয়ে এসছেন বা যে স্বপ্ন নিয়ে এসছেন তার কাজ হয়েছে। আর কাজ যদি না হয়ে থাকে, এরকম কোনো মানুষ যদি আপনারা প্রোগ্রাম দেখে থাকুন বা দেখছেন, দয়া করে বলবেন যে স্যার আপনার কাছে গেছিলাম, প্রতিকার করেছি, আমার কাজ হয়নি, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তার বিনিময়ে আপনারা যদি অর্থ দিয়ে থাকেন প্রতিকারের জন্য, তা আপনারা রিটার্ন পেয়ে যাবেন। এটা হচ্ছে দেবাশিসদার ক্যালকুলেশন। জ্যোতিষগুরু পণ্ডিত বা রাজ্যদেশী পণ্ডিত একজনই মাত্র দেবাশিসদা আপনারা নিশ্চয়ই চেনেন। আই এম ডক্টর দেবাশিস শাস্ত্রী। কারণ এখন বিভিন্ন চ্যানেলে দেখছি দেবাশিস শাস্ত্রী অনেক গজিয়েছেন, কবে কবে কোথার থেকে কে আসছেন, কখন কে দেবাশিস শাস্ত্রী হয়ে গেছেন, আমি নিজেই জানি না, আমার জানার অন্ধরে তারা উপস্থিত হয়েছেন চ্যানেল মিডিয়াতে। কতটা কাজ আপনাদের দিতে পেরেছে, কতটা কাজ আপনারা পেয়েছেন, আপনাদের কোষ্ঠী বা হস্তরেখা বিচার করে বা নিউমোলজি বিচার করে তাদের অভিজ্ঞতা আছে কি না, সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনার সমস্যা বলে দিতে পারেন কি না, বা আপনার জন্মকোষ্ঠীতে সমস্যা বলে দেওয়া দূরের কথা, আপনার শরীরে ব্যাধি আছে সেইটা নির্ধারণ করতে পারে কি না, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ সঠিকভাবে সে কি পড়াশোনা করে এই জগতে এসছেন। আর ভুল ভাল তথ্য যদি আপনাকে দিয়ে থাকে বা আপনার কোষ্ঠীর সঙ্গে মিলছে না বা আপনার জানা অভিজ্ঞতার সঙ্গে আপনার মিলছে না তার কথা, বুঝতে হবে ভুল। তো সেই সমস্ত অ্যাভয়েড করে আপনারা চলবেন, আমার মনে হয় ভালো থাকতে পারবেন। কারণ বিভিন্ন জায়গায় অনেকে বলেন যে দেবাশিসদা আপনারই ভেবেছিলাম, আপনি সেই দেবাশিসদা, কিন্তু আমরা ভুল করে হয়তো বা যেভাবেই হোক সেখানে চলে গেছি, কিন্তু অনেক টাকা খরচা করেছি কিন্তু কাজ হয়নি। কিন্তু আমার একটাই কথা যে দেবাশিসদার কাছে আসলে, জ্যোতিষগুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে আসলে, তার প্রিন্সিপাল আপনারা খেয়াল করবেন, তার নিয়মাবলী আপনাকে খেয়াল করতে হবে। বারবার ভিজিট লাগে না, বারবার রেমেডি করতে হয় না, ওয়ান টাইম ভিজিট লাইফ টাইম প্রতিকার। দেবাশিসদার কাছে এসছেন এমন মানুষ একজন বলুন যে স্যার আপনি কোষ্ঠী থেকে ভুল বলেছেন বা আপনি হস্তরেখা থেকে ভুল বলেছেন, প্রতিকার তো দূরের কথা, বলুন আমি মাথা পেতে নেব যদি আমার এক্সপিরিয়েন্স সত্যি না হয়। নাম্বার 2, যদি কেউ এরকম থাকেন যে আপনার প্রতিকার করেছেন কাজ পাননি,
একটি মানুষ বলুন আপনার অর্থ ফেরত পেয়ে যাবেন বা আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাবো। কারণ আমার এই 30-31 বছর অভিজ্ঞতায় সারা ভারতবর্ষ এখন চেম্বার, আমি বিভিন্ন চেম্বারে থাকি যাই, একটি মানুষ আজ পর্যন্ত ফেরেননি। এটা বিজ্ঞাপন নয়, এর হাজার হাজার প্রমাণ আপনাদের কাছে আছে এবং আপনাদের আশীর্বাদ ছাড়া আজকের আমি এই প্রফেশনে এত সুনামের সহিত কাজ করতে পারতাম না। সুতরাং যারা এই দেবাশীষ শাস্ত্রীর নামে যারা বিজ্ঞাপন করে যারা দেবাশীষদার সুনাম নষ্ট করতে চান, আমি মনে করি কিছুতেই কিছু করতে পারবেন না। কারণ সত্য হচ্ছে মানুষ সত্য, এর উপরে কিছু নেই। মানুষ যেটা বলবেন, মানুষ যাকে আশীর্বাদ শ্রেয় করবেন বা আশীর্বাদ বর্ষণ করবেন ভগবান মানুষের মাধ্যমে, তিনি একদিন দাঁড়াবেনই। আর সেই বিশ্বাস ভক্তি নিয়ে আজকে সারা ভারতবর্ষের চেম্বার করছি আপনাদের আশীর্বাদে। সুতরাং দেবাশীষদার কাছে যথা নিয়মে এবং যথা মানে নিশ্চিন্তভাবে আপনারা আসবেন, আপনাদের সমস্যা, যে কোনো সমস্যা এবং যে কোনো মানে স্বপ্ন পূর্ণ করতে আপনারা আসবেন। এটা হচ্ছে আমি আগেও বলে এসেছি এবং সেই চিন্তা ভাবনা, সেই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আপনাদের থাকতে হবে জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রীর উপরে, তবেই সেই জায়গাটা আপনারা পাবেন। কবে কাজ হবে আপনার, কবে সমস্যা মিটবে, কী সমস্যা আপনার আছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনি জানতে পারবেন এবং সমস্যা কবে মিটবে সেটাও আপনি প্রেসক্রিপশনের উপরে আপনার লেখা পাবেন। এটা হচ্ছে দেবাশীষ শাস্ত্রী। নমস্কার, কে বলছেন বলুন। কোথেকে বলছেন? খিদিরপুর থেকে। কি নাম বলছেন? পঁচিশে ডিসেম্বর 2003। আচ্ছা, ওকে, টাইমটা বলুন। কলকাতায় জন্ম। আপনি এখন কি করছেন ম্যাডাম? টেনে পড়ছেন। পড়াশোনা ঠিকঠাক চলছে আপনার? চলছে না। বলে দিচ্ছি কেন প্রবলেম হচ্ছে আপনার, নিশ্চয়ই বলে দেব, একটু লাইন থাকবে। যারা প্রোগ্রাম দেখছেন, যাদের ডেট অফ বার্থ নেই তারাও ফোন করুন, তারাও এখান থেকে বলে দেবো আপনাদের সমস্যা কি আছে, দেখুন আপনাদের মনের সঙ্গে মিলছে কি না। নিশ্চয়ই যাদের ফোন মানে ডেট অফ বার্থ নেই তারা বেশি করে ফোন করুন। ডেট অফ বার্থ দিয়ে বহুদিন বহু সময় দেখেছি, ডেট অফ বার্থ ছাড়া এখন থেকে দেখতে শুরু করব বা শুরু করে দিয়েছি আলটিমেটলি। আপনারা ডেট অফ বার্থ ছাড়া ফোন করবেন, মানে বাচ্চা বুড়ো বয়স্ক যা আছে ফোন করবেন, অসুবিধে কোনো কথা নেই, বয়সের কোনো তারতম্য নেই। দেবাশীষদের কাছে এরকম কিছু নেই যে 12 বছর না হলে দেখবো না, 50 বছর হলে দেখবো না, এ সমস্ত কোনো নেগেটিভ অ্যান্সার দেবাশীষদের কাছে নেই, সবটাই পজিটিভ অ্যান্সার। আচ্ছা, 25 সেপ্টেম্বর 2003 বৃহস্পতিবার ছিল আপনার? আমার 25 ডিসেম্বর, সরি একটু আমি ভুল শুনেছি, 25 ডিসেম্বর। হ্যাঁ, 25 ডিসেম্বর 2003 বৃহস্পতিবার ছিল, 7:47 সকালবেলায় জন্ম, কলকাতায় জন্ম, তাই তো? আচ্ছা, উত্তর সারা নক্ষত্র, মকর রাশি, মকর লগ্ন, দ্বিতীয় শুক্লপক্ষে জন্ম, আর হচ্ছে আপনার হচ্ছে নরগণ। আপনি রাশি লগ্ন জানেন? না। আচ্ছা, এই মকর রাশি, মকর লগ্ন, রাশিটা লগ্নটা মনে থাকবে, মকর রাশি, মকর লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ঠিক আছে? হ্যাঁ, উত্তর সারা নক্ষত্র, উত্তর সারা নক্ষত্র, ঠিক আছে? আচ্ছা, আপনার হচ্ছে নরগণ। এবারে আপনার কেরিয়ারের দিকে যাচ্ছি,
আপনি ক্লাস টেনে পড়েন, প্রথমে কথা বলি, আপনি ম্যাথামেটিকে দুর্বল রয়েছেন প্রচন্ড ভাবে, ঠিক বলেছি? এই যে দেবাশীষদার ক্যালকুলেশন, কোষ্টি দেখার সঙ্গে সঙ্গে আপনার কি প্রবলেম, আপনার কেরিয়ার প্রবলেম, তাহলে ম্যাথামেটিক্স। আমাদের জীবনে যদি ম্যাথামেটিক্সে দুর্বল থাকে, মানে এই যে আমি টিভিতে বসছি, আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনি কি করে কেরিয়ার তৈরি করবেন, আপনার রিসেন্ট এভরিথিং, সারা জীবন কি করে তৈরি করবেন, কি করে স্বপ্ন পূর্ণ করবেন, সবটাই ম্যাথামেটিক্স। তো এই ম্যাথামেটিক্স যদি সেখানে দুর্বল থাকে, তাহলে সেখানে বুঝতে হবে অন্য সাবজেক্টও আপনি ভুল ডিসিশনে আপনার হবে, বুঝতে পারছি? তো সেই জায়গাটাই বুঝতে হবে যে আপনার আপনার এটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্সে দুর্বল। আদার সমস্যা আপনাকে বলে দিচ্ছি, দেখে নিন। আচ্ছা আপনার এবারে রেজাল্টটা আপনি লেখাপড়া করেছেন, আপনি রেজাল্ট পরীক্ষা দিয়েছেন তো? আপনি দেবেন কি মাধ্যমিক দেবেন? তা মাধ্যমিক দেবেন, আপনি প্রিপেয়ার্ড হয়েছেন তো মাধ্যমিক দেওয়ার জন্য? কিন্তু ম্যাথামেটিক্সে যে আপনি দুর্বল আছেন, আরেকটি জায়গা রয়েছে যে আপনি পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যান, এবং পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যান, এবং যতটুকু আপনি পড়াশোনা করেন কিন্তু মানে মানে কি বলবো, এক্সামের সময় আপনি সেখানে আপনি নার্ভাস ফিল করছেন, এবং এটা কিন্তু আজকের নয়, এটা আপনি আজ থেকে 7, 8, 9, 10 আপনি মানে বিগত দিন থেকে কিন্তু পরীক্ষার সময় যে আপনি পড়াশোনা করছেন বা পরীক্ষার আগে যে পড়াশোনা করছেন, কিন্তু পরীক্ষার খাতায় যখন পরীক্ষার হলে কিন্তু আপনি সেখানে ভুল লিখছেন, অর্থাৎ নার্ভাস হয়ে যাচ্ছেন আপনি, এটা একদম দু নম্বর। তিন নম্বর হচ্ছে চতুর্থে রাহু আপনার কর্মস্থানে বিভ্রান্তি, আপনি একাধিক টেনশনে থাকেন, এবং আপনি হয়তো কি বলবো মানে সবসময় একটা ডিপ্রেশনে ভোগেন, এবং আরও একটি জায়গা হচ্ছে আপনার শরীর ভালো যাচ্ছে না, আপনার শরীরে প্রবলেম আছে, শরীরে প্রবলেম, শারীরিক প্রবলেম, শারীরিক অসুস্থ থাকেন তো আপনি? মাঝে মাঝে শরীর অসুস্থ থাকে, হ্যাঁ, এটা কিন্তু এখান থেকে ইন্ডিকেট করে কি ব্যাধি কি সমস্যা সব জানতে পারবেন। এবং আরও একটি কথা হচ্ছে, ষষ্ঠে শনি বসে আছে, সেখানে কি হচ্ছে আপনার ষষ্ঠ স্থান চতুর্থ স্থানে যদি পাপগ্রহ থাকে, সেখানে কিন্তু কেরিয়ার ভালোভাবে তৈরি হয় না, বুঝতে পারছি? আচ্ছা আপনি ক্লাস টেনে পড়েন, আরেকটি কথা যেটা বলবো, আপনার কারোর সঙ্গে অ্যাফেয়ার হয়েছিল, ডিসকানেক্ট হয়েছে? অ্যাফেয়ার কারোর সঙ্গে হয়ে ডিসকানেক্ট হয়ে গেছে, রাইট? তাহলে আপনি আর কি জানতে চান বলুন। আর কেরিয়ার সম্পর্কে জানবেন কি বলুন? কেরিয়ারের জায়গায় যে জায়গা থেকে আপনার কেরিয়ার তৈরি হবে সেই জায়গায় গ্রহগত অবস্ট্রাকশন। এই যে চারটে পাঁচটা প্রশ্ন আপনাকে করলাম যে আপনি অঙ্ক সাবজেক্টে দুর্বল রয়েছেন, পড়তে পড়তে আপনি অন্যমনস্ক হয়ে যান, পরীক্ষার হলে গিয়ে আপনি নার্ভাস ফিল করছেন, আপনার শরীরে কিছু না কিছু শারীরিক সমস্যা অর্থাৎ শারীরিক রোগব্যাধি লেগে থাকে, এবং আরেকটি জায়গা হচ্ছে, তা এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি কেন হচ্ছে, আমার কেরিয়ার কেন তৈরি হচ্ছে না, আমার অর্থ রোজগার কেন হচ্ছে না, আমার ব্যবসা কেন হচ্ছে না, আমার চাকরি কেন হচ্ছে না, আমার শরীরে কেন এত রোগ হচ্ছে, আমার বাড়ি গৃহে এত কেন অশান্তি হচ্ছে, আমার দাম্পত্য জীবন কেন হচ্ছে না, আমার বিয়ে কেন হচ্ছে না, আমার লাভ বারে বারে প্রবলেম কেন হচ্ছে, আমার বারে বারে প্রেম ডিসকানেক্ট হচ্ছে, বুঝতে হবে যে কোষ্ঠীতে যে গ্রহের অবস্ট্রাকশন রয়েছে যার জন্য এটা হচ্ছে। আপনার কোষ্ঠীতে রয়েছে, বলে দিচ্ছি, আপনার কোষ্ঠীতে গ্রহণযোগ আছে এক নম্বর, দু নম্বর হচ্ছে যে কোষ্ঠীতে রয়েছে স্বর্ণছড়া যোগ, এই স্বর্ণছড়া যোগের জন্য আপনার কিন্তু এই কেরিয়ার তৈরি হচ্ছে না। তো এই জায়গায় যদি ঠিক করতে হয়, মাধ্যমিক পরীক্ষা তো আর কদিন পরে শুরু আছে, যদি এতদিন পর্যন্ত তো মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী শুধু চেম্বারে শুধু ভিড়, তো এখনো সময় আছে, যদি দুই একটা চেম্বার নিশ্চয়ই পেতে পারেন, বৃহস্পতিবারে হাওড়া, শুক্রবারে কালীঘাট, শনিবারে দমদম, ইমিডিয়েট যোগাযোগ করুন, অন্ততপক্ষে এই বছরে মাধ্যমিক পরীক্ষা যাতে ভালো হয় সেই ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে, হয়তো টাইম নেই, দুই একদিনের মধ্যে টাইম আছে, এর মধ্যে যেটুকু সম্ভব আমি গ্যারান্টি দিয়ে করে দিতে পারবো।
কারণ দুটো জায়গায় যদি রেমেডি করানো যায় আপনি কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে অন্ততপক্ষে নার্ভাস ফিল করবেন না, কেমন, এবং পরীক্ষাটাও ভালোভাবে হবে, যাতে ভালো রেজাল্ট হয় সেই জায়গাটা কমপ্লিট করে দেওয়া যাবে, এবং আপনার শরীরে যে বারবার ব্যাধি হচ্ছে সেটাও কিন্তু একেবারে ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি, ভালো থাকুন। আর একটি শুভ খবর, আপনি যদি কেরিয়ার সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার কিন্তু আগামী দিনে সরকারি চাকরি আছে, যেটা হচ্ছে বলে দিচ্ছি স্কুল সার্ভিস কমিশন এটা এবং রেল, এই দুটো ডিপার্টমেন্টে আপনার চাকরি হবে যদি আপনি এডুকেশন কমপ্লিট করতে পারেন। বুঝতে পারছি, এটা ভালো থাকুন। তাহলে যদি সম্ভব হয় নিশ্চয়ই বুকিং করে 9674226537 ও আরেকটি নাম্বার আছে 9433025525। শুধু বাড়িতে বসে থাকলে কাজ হবে না, দেবাশ্রীদের কাছে আসতে হবে, হাজার হাজার মানুষ দেবাশ্রীদের কাছে আসছে এবং প্রত্যেকটি মানুষ কাজ পেয়েছে, এটা হচ্ছে আমার বিশ্বাস এবং আপনাদেরও সেই প্রমাণ আপনাদের কাছে আছে। নিশ্চয়ই যাব সেখানে, প্রোগ্রাম দেখতে থাকুন, কোথাও যাবেন না, আবার লাইনে চলে আসব। হ্যাঁ, আমরা আবার যাব যে মানুষ কি বলছে সেই জায়গাটাতে। পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন? দেবাশীষ শাস্ত্রীর কাছে এসে কি উপকার আপনার হয়েছে? আমি অনেক উপকার পেয়েছি, আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আচ্ছা, মেয়ের কতগুলো প্রবলেমের জন্য সবকটা থেকে আমি বেরিয়ে এসেছি, মেয়ে এখন খুবই ভালো রয়েছে। এটা বিয়ের জন্য এসেছিলাম, একটা অশান্তি চলছিল সেটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, তারপরে মেয়ে পড়তে বসতো না। আচ্ছা, সেই জিনিসটার থেকে মুক্তি পেয়েছি। তারপরে মেয়ের শরীর নিয়ে একটু ভুগছিলাম, ওটা থেকেও আমি বেরিয়ে এসেছি, এখন মেয়ে খুব ভালো আছে। ওই জন্য আমি দাদার কাছে আবার এসেছি। আপনি কি উপকৃত হয়েছেন? আমি অনেক সমস্যা নিয়ে দেবাশীষ শাস্ত্রীর কাছে এসেছিলাম, তো অনেক প্রকার সমস্যা ছিল, সেগুলো ওনাকে আমি দেখিয়ে উনি আমাকে প্রতিকার যা দিয়েছেন সেটা আমি ব্যবহার করলাম, খুব অল্প দিনের মধ্যেই আমি সাকসেসফুল হয়েছি। তারপর আমার ছেলের জন্য এসেছিলাম, ছেলের চাকরির জন্য, যে ছেলেকেও উনি প্রতিকার দিলেন, সেটাও দেখছি খুব অল্প দিনের মধ্যে আমার ছেলেও চাকরি পেয়ে গেছে। তাহলে আপনি বলছেন আপনি উপকৃত হয়েছেন এবং আপনার ছেলে উপকৃত হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি নিশ্চয়ই মনে করেন যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়? 100% একদম শিওর, সঠিক প্রতিকার নিলে তো উপকৃত হবেই। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনি মনে করেন, আপনি আপনার যত পরিচিত আছে তাদের নিশ্চয়ই আপনি বলবেন যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসার জন্য? হ্যাঁ নিশ্চয়ই, আমি বলেছিও আর এখনো আমি বলবো। নমস্কার, আমার অনেক সমস্যা ছিল, 5-6 মাস আগেই আমি এসেছি। আমার নাম সোমা রায়, কলকাতার বালিগঞ্জ থেকে এসেছি। আমার এক বন্ধুর মারফতে আমি ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে এসেছিলাম। ওনার কাছে আসার পর গত 6 মাস থেকে আজ পর্যন্ত আমার শারীরিক, আর্থিক, মানসিক সমস্ত রকম উপকার শুধু হয়েছে তাই নয়, ইনি প্রথম ব্যক্তি দেখলাম যিনি বলেছেন আমি তোমাকে ভালো করব, তোমার ব্যবসা তুলব, তোমাকে ভালো রাখব, শত্রু বিনাশ করব। আমার নাম সমরেন্দ্র বিশ্বাস। আপনি কোথা থেকে? আপনারা দেখলেন যে এরকম হাজার হাজার মানুষ দেবাশীষদের কাছে 30-31 বছরে বহু মানুষ এসছে, যেহেতু হয়তো আমি যোগ্য নই, এ সমস্ত সমস্যা, কেউ হয়তো কেরিয়ার সমস্যা এসছেন, কেউ এডুকেশনের সমস্যা এসছেন, কেউ পারিবারিক সমস্যা এসছেন, কেউ স্বপ্ন পূর্ণ করতে এসছেন, তিনিও জানেন না তার জীবনে কতটা সাকসেস, বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি ঐশ্বর্য লাভ তার জীবনে হবে কি না সেই জানতে এসছেন। তো সেই জায়গায় কেউ হয়তো তার দাম্পত্য সমস্যার জন্য এসছেন, কেউ হয়তো মামলা মোকদ্দমায় ভুগছেন এসছেন, কেউ হয়তো সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে 10-12 বছর হয়ে গেছে সন্তান হচ্ছে না তার জন্য এসছেন, কেউ হয়তো প্রাপ্তিযোগ, হাতের মধ্যে তার হস্তরেখা বিচার করে বলে দেওয়া হয়েছে যে আপনার প্রাপ্তিযোগ আছে, সেই জায়গাটা সাকসেস হয়েছে হাজার হাজার মানুষের। তো সুতরাং এই যে প্রমাণ যে আপনাদের কাছেই স্বতঃস্ফূর্তভাবে আপনারাই কেউ না কেউ বলছেন যে দেবাশীষদের কাছে গিয়ে মানুষ এই উপকার পেয়েছি, সুতরাং নিশ্চিন্তে নির্দ্বিধায় যদি মনে করবেন যে দেবাশীষ একজন যোগ্য মানুষ বা এই প্রফেশনে বহু অভিজ্ঞ মানুষ, আজ বংশ পরম্পরায় এই প্রফেশনে দেবাশীষদা আছে, তবেই দেবাশীষদাকে বুকিং করে আসবেন। এবং আরেকটি কথা, শুধু ফোন করে আপনি শুধু ভাগ্য সম্পর্কে বাড়িতে বসে জানলে আপনার ভাগ্য কোনোদিন নির্ধারণ হবে না, এটা বুঝতে হবে। একজন ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে, একজন অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে যেতে হবে, আগে ডিসিশন নিতে হবে যে কোন অ্যাস্ট্রোলজার দেখাবো, কাকে দেখালে আমার সেই জায়গা সঠিকভাবে সাকসেস হবে, সেটা ডিসিশন আপনাকে আগে নিতে হবে, তারপরে আপনি সেই তার কাছে পৌঁছে যাবেন, তবেই আপনি কিন্তু আপনার জায়গাটা আপনি পাবেন খুঁজে, না হলে আপনার অর্থ হারাবেন, বিভিন্ন মানুষের কাছে গিয়ে অর্থ নষ্ট হবেন, সর্বহারা হবেন।
দেবাশিষদাই সর্বহারার পক্ষে নয়, দেবাশিষদা বাস্তব বিশ্বাস করে এবং দেবাশিষদার কাছে মানুষ আসলে একজনও মানুষ কাজ না নিয়ে যেতে পারেনি, এটা হচ্ছে বিশ্বাস। বলুন নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন বলুন? আমি খড়গপুর থেকে বলছি। আপনি খড়গপুর থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন আপনি? আমার ছেলের সম্পর্কে। আপনার ছেলের ডেট অফ বার্থ আছে? আচ্ছা, ডেট অফ বার্থ যাদের নেই তারাও ফোন করবেন, অবশ্যই ফোন করবেন, আপনারা জানতে পারবেন। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ, ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ হলো 19/12/97। 19/12/97। আচ্ছা, ছেলে কি করছে এখন? ছেলে বিটেক করছে। বিটেক করছে। আচ্ছা টাইমটা বলুন। ছেলে বিটেক পড়ছে? ওর প্রবলেম কি আছে? পড়াশোনা ঠিকঠাক করছে তো? শুক্রবার ছিল, মঘা নক্ষত্র মকর রাশি, এই সিংহ রাশি মকর লগ্ন। আপনি রাশি লগ্ন জানেন? মঘা নক্ষত্র সিংহ রাশি মকর লগ্ন, ষষ্ঠী কৃষ্ণপক্ষে জন্ম, এবং হচ্ছে ওর হচ্ছে দেবারিগণ। তো বিটেক নিয়ে পড়ছে, কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করছে। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক। দিদি একটা কথা বলি, ও কিন্তু পড়াশোনাটা, এই যে বিটেক করছে, ও পড়াশোনা কিন্তু বাধাবিঘ্নর মধ্য দিয়ে হচ্ছে। ওর খুব পোলাইটলি কোনো কাজ সঠিকভাবে একবারে হচ্ছে না, কারণ ওর যে জায়গাটা, আপনি দেখুন আপনার মনের সঙ্গে মিলছে কিনা। প্রথম কথা হচ্ছে, ও যেহেতু লগ্নে ওর রয়েছে শুক্র মঙ্গল রাহুর অবস্ট্রাকশন, শুক্র মঙ্গলে রয়েছে, শুক্র মঙ্গল বৃহস্পতি রয়েছে লগ্নে, এবং দ্বিতীয় স্থানে কেতু রয়েছে, তৃতীয় স্থানে শনি, শনিবঙ্গ কালসর্পযোগ রয়েছে, এবং আরেকটি রয়েছে গ্রহণযোগ। ওর ডিপ্রেশনে সবসময় ভুগবে, এবং কিন্তু আপনি দেখুন প্রেম ঘটিত বিষয় কোনো জড়িয়ে নেই তো? সেরকম কিছু ডিসকানেক্ট হয়নি তো? কিন্তু আগামী দিনে কিন্তু ওর বিবাহ নিয়ে সমস্যা হবে, এবং ওর কেরিয়ারে যে ও এমটেক করতে পারবে কিনা আপনি জিজ্ঞাসা করছেন, এমটেক করার আগে বিটেকটা আগে কমপ্লিট হোক, বিটেকে কি রেজাল্ট আসে সেটা আপনি দেখে নিন। আমার যা এখানে যা যেটা পাচ্ছি সেটা বিটেকও ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ এই শনিভঙ্গ কালসর্পযোগ যেটা রয়েছে ওর যে এখন দশান্তর দশা চলছে তাতে কিন্তু ও সেই জায়গাটা সাকসেস করতে পারবে না। আগে যে এক দেড় বছর আগে যে জায়গাটা ওর ছিল পড়াশোনার, সেই জায়গাটা অনেকটা ডিমোশন হয়ে গেছে, বুঝতে পারছি? এই জায়গাটা একটুখানি হ্যাঁ আপনি দেখে নেন, এবারে কিন্তু রেজাল্ট ওর ভালো হওয়ার মতন জায়গা নেই। তো এতদুপরে আমি বলবো চেষ্টা করুন, চেষ্টা করে আপনি দেখুন যতটা সাকসেস পেতে পারেন, কিন্তু চাকরি বাকরি পেতে গেলে ওকে এই শনিভঙ্গ কালসর্পযোগ এটাকে এবং গ্রহণযোগ এটাকে রেমেডি করতে হবে, তবেই কিন্তু তার চাকরি কিন্তু সাকসেস হবে, নাহলে কিন্তু ভগবানেরও সাধ্য নেই এই চাকরি দেওয়ার, বুঝতে পারছি? আপনি দরকার হলে পরবর্তীকালে একটু কাউন্সেলিং করিয়ে নেবেন, খড়গপুরে আপনি তো নিশ্চয়ই, মেদিনীপুরে আপনি পেয়ে যাবেন, নিশ্চয়ই মেদিনীপুরে চেম্বার রয়েছে সেই 24 তারিখে, আপনি সম্ভব হলে একবার বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর যদি মনে করবেন ছেলে পড়াশোনা খুব ভালো আছে, আসতে হবে না, কারণ দেবাশিষদা যারা বলে সেটা পারফেক্ট, মিলিয়ে নেবেন, ঠিক আছে? বাইরের চেম্বারটা একটু বলে আমি ইয়ে অনুষ্ঠান রাখবো, কারণ সময় নেই। 6/2 রয়েছে শিলিগুড়ি, 7/2 জলপাইগুড়ি, 12/2 বহরমপুর, 17/2 আসানসোল, 18/2 শিউরি, 19/2 বর্ধমান, 24/2 মেদিনীপুর, 25/2 হলদিয়া। নিশ্চয়ই আপনারা যারা বুকিং করে আছেন তারা অবশ্যই আপনারা ভালো থাকবেন, এবং যারা বুকিং করতে পারেননি মাধ্যমিক পরীক্ষার আগে, যারা এখনও প্রিপারেশান নিতে পারেননি, বা সরস্বতী পূজা আসছে নিশ্চয়ই একটা কিছু প্রতিকারের সুলভমূলক যারা প্রিপারেশান নিতে পারেননি, তারা অবশ্যই আপনারা যোগাযোগ করে দেবাশিষদার চেম্বারে বুকিং করে নেবেন। আপনাদের শুভ মঙ্গল কামনায় রইলাম। ডক্টর দেবাশিষ শাস্ত্রী, ভালো থাকুন, আনন্দ থাকুন, নমস্কার। নমঃ।
আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।